বন্ধুরা ওয়েলকাম টু লাইফ স্টোরি বাংলা এবং জানা অজানার আজকের পর্বে আমরা শেয়ার করব 2019 সালের সেরা 10টি চলচ্চিত্র। সঙ্গত কারণে আসলে গত 2019 সালটা খুব একটা ভালো যায়নি বাংলা চলচ্চিত্রের, কারণ এই বছর যথেষ্ট ব্যবসা সফল ছবি পাওয়া যায়নি। কারণ দেখা গেছে যে বেশিরভাগ চলচ্চিত্রই মাঝারি মানের, অভিনয় চিত্রনাট্য কারিগরি দুর্বলতা প্রায় প্রতিটি চলচ্চিত্রে দৃশ্যমান ছিল। সো এই দিক থেকে যদি আমরা বিশ্লেষণ করে থাকি তাহলে এই বছর কোন সাংবাদিক সিনে ব্লগারদের দেখা যায়নি সেই রকম সেরা চলচ্চিত্রের কোন লিস্ট প্রকাশ করতে। যাই হোক, তারপরে আমরা লাইফ স্টোরি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আমাদের বিচার বিশ্লেষণ এবং বিভিন্ন নেট ঘাটাঘাটি করে আমরা যেটা পেয়েছি সেই অনুসারে আমরা আজকে আপনাদেরকে জানাবো 2019 সালের 10টি সেরা চলচ্চিত্র। সমুদ্র চলুন তাহলে শুরু করি। 10 নম্বরে রয়েছে যদি একদিন চলচ্চিত্রটি। নারী দিবস উপলক্ষে 8 মার্চ মুক্তি পায় জনপ্রিয় নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ফ্যামিলি ড্রামা ঘরানার ছবি যদি একদিন। এই ছবির মাধ্যমে জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসানের অভিনেতা হিসেবে বড় পর্দায় অভিষেক হয়। এছাড়াও আরো অভিনয় করেন ভারতীয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, আফরিন শিকার, আইসা, তাহসিন রহমান, সাবেরী আলম সহ আরো অনেকে। মেয়ের প্রতি পিতার ভালোবাসা এবং বন্ধুর জন্য বন্ধুর ত্যাগ নিয়ে ছবির গল্প। এসে হোক অলিকের লেখা, হৃদয় খানের গাওয়া ও সুর দেওয়া লক্ষ্মী সোনা গানটি তুমুল জনপ্রিয়তা লাভ করে। ছবিটি মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া অর্জন করেছিল। ধীরগতির চিত্রনাট্য ও দুর্বল পরিচালনার জন্য ছবিটি কিছুটা নেতিবাচক দর্শক প্রতিক্রিয়া অর্জন করেছিল। তবে মূল বিষয়বস্তু, অভিনয়, কারিগরি দিক এবং শ্রুতিমধুর গান এ ছবিকে এই লিস্টে জায়গা করে দিয়েছে। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইফ্লিক্সে ছবিটি দেখা যাচ্ছে। নাম্বার 9 রয়েছে নোলক চলচ্চিত্রটি। পবিত্র ঈদ উল ফিতরে মুক্তি পায় সাকিব সানের প্রযোজিত ও পরিচালিত রোমান্টিক ফ্যান্টাসি ঘরানার ছবি নোলক। বংশের সম্মান বয়ে বেড়ানো নোলক এবং উক্ত বংশের দুই ভাইয়ের মধ্যকার মিল দ্বন্দ্ব নিয়ে এ ছবির গল্প। অভিনয় করেন সাকিব খান, ববি, তারিক আনাম খান, ভারতীয় অভিনেতা রজতাভ দত্ত, শহীদুল আলম সাচ্চু, ভারতীয় অভিনেতা সুপ্রিয় দত্ত, রেবেকা, মিনা রহমান সহ আর অনেকে। এই ছবিটি মুক্তির পর দর্শক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গিয়েছিল, পাশাপাশি এর গল্প নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়াও পাওয়া যাচ্ছিল। তবে ভালো চিত্রনাট্য পরিচালনা, সুন্দর দৃশ্যায়ন এবং উন্নত কারিগরি দিকগুলোর জন্য ছবিটি এই লিস্টে জায়গা করে নেয়। নাম্বার 8 রয়েছে নডরাই ছবিটি। বছরের শেষ দিকে 29 নভেম্বর মুক্তি পায় তরুণ নির্মাতা তানিম রহমান আংশু পরিচালিত স্পোর্টস ড্রামা ঘরানার ছবি নডরাই। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন নবাগতা সুনেহরা বিনতে কামাল, শরীফুল রাজ, ডেনিশ অভিনেত্রী জোসেফাইন লিঙ্গার্ড, সাইদ বাবু, ওয়াসিম সিতার সহ আরো অনেকে। কক্সবাজারের আলোচিত নারী সার্ফার নাসিমার জীবনের ছায়া অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। মোহন শরীফের গাওয়া ও সুর দেওয়া যন্ত্রণা গানটি তরুণ সমাজে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। মুক্তির পর ছবিটি ইতিবাচক সাড়া ফেলতে সক্ষম হয়েছিল। তবে এক্ষেত্রে ছবির ধীরগতির চিত্রনাট্য নিয়ে দর্শক মহলে কিছুটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। তবে আকর্ষণীয় চিত্রায়ন, ভালো অভিনয়, সুন্দর পরিচালনা ও ভালো মিউজিকের জন্য এই ছবিটি এ লিস্টে জায়গা করে নেয়। নাম্বার 7 রয়েছে সাপলুরু চলচ্চিত্রটি। 2019 সালের 27 আগস্ট মুক্তি পায় নবীন চলচ্চিত্র নির্মাতা গোলাম সোহরাব দুদুল পরিচালিত পলিটিক্যাল থ্রিলার ঘরানার ছবি সাপলুরু। গ্রামীণ নোংরা রাজনীতি ও অপরাধের মধ্যে ফেঁসে যাওয়া এক তরুণের গল্প দেখানো হয় এ ছবিতে। মূল চলচ্চিত্রে অভিনয় করেন আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম, জাহিদ হাসান, তারিক আনাম খান, সালাউদ্দিন লাবলু সহ আরো অনেকে। মুক্তির পর এ ছবিটি নিয়ে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল, বিশেষ করে গল্পে দেখানো কিছু অমীমাংসিত বিষয়বস্তুর জন্য নেতিবাচক প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়। তবে আকর্ষণীয় দৃশ্যায়ন, সুন্দর পরিচালনা, টানটান উত্তেজনা, ভালো অভিনয় এবং ভালো মিউজিকের জন্য ছবিটি এই লিস্টে জায়গা করে নেয়। নাম্বার 6 রয়েছে আলফা। 26 এপ্রিল মুক্তি পায় নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ড্রামা ঘরানার ছবি আলফা, যেখানে একজন চলচ্চিত্র শিল্পীর দৃষ্টিকোণ থেকে বর্তমান সমাজের চিত্র তুলে ধরা হয়। অভিনয় করেছেন একজাক নবীন চলচ্চিত্র অভিনয় শিল্পীরা আলমগীর কবির, দুয়েল ম্যাশ, মোস্তাফিজুর নূর, ইমরান, এটিএম শামসুজ্জামান সহ আরো অনেকে রয়েছেন এ ছবিতে। গুটিকয়েক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি মুক্তির পর ইতিবাচক সাড়া ফেলতে সক্ষম হয়েছিল। গল্পের গঠনগত কারণে প্রশংসার পাশাপাশি কিঞ্চিত সমালোচনার সৃষ্টি করেছিল এই ছবিটি। এসব কিছু এড়িয়ে দারুণ অভিনয়, ভালো পরিচালনা ও মূল বিষয়বস্তুর জন্য ছবিটি উক্ত লিস্টে জায়গা করে নেয়। চলচ্চিত্রটি বর্তমানে ইউটিউবে দেখা যাচ্ছে।
নাম্বার পাঁচে রয়েছে ইতি তোমারই ঢাকা চলচ্চিত্রটি। 15 নভেম্বর মুক্তি পায় 11 জন তরুণ নির্মাতার পরিচালনায় নির্মিত আমাদের চলচ্চিত্র ইতিহাসের দ্বিতীয় আন্থোলজিক্যাল চলচ্চিত্র ইতি তোমারই ঢাকা, যেখানে রাজধানী ঢাকায় বসবাসরত 11টি ভিন্ন ভিন্ন গল্প দেখানো হয়। অভিনয় করেছেন নুসরাত ইমরুস্তিশার, রনক হাসান, বদরুর রহমান বাবু, মুস্তাফিজুর নূর, ইমরান, পর্শিয়া, ইয়াস রোহান, শ্যামল মাওলা, ডুয়েল ম্যাশ, শাহতাজ, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, ইডেশ জাকের, ট্রপা মজুমদার, মোস্তফা মনোয়ার, লুৎফু রহমান, জর্জ সহ 50-এর অধিক তারকা অভিনয় শিল্পী। ছবিটি মুক্তির পর ইতিবাচক থেকে মিশ্র প্রতিক্রিয়া অর্জন করেছিল। ভালো অভিনয়, ভালো পরিচালনা ও ভিন্নধর্মী প্রচেষ্টার জন্য ছবিটি এই লিস্টে জায়গা করে নেয়। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে এই চলচ্চিত্রটি দেখা যাচ্ছে। নাম্বার 4 রয়েছে ফাগুন হাওয়া চলচ্চিত্রটি। নন্দিত নির্মাতা তৌকির আহমেদ পরিচালিত ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে নির্মিত পূর্ণাঙ্গ চলচ্চিত্র ফাগুন হাওয়া মুক্তি পায় 2019 সালের 15 ফেব্রুয়ারি। টিটু রহমানের লেখা ছোট গল্প বউ কথা ক অবলম্বনে নির্মিত হয় এই ছবি, যেখানে দেখা যায় ভাষা নিয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের মফস্বলে আসা এক পুলিশ অফিসারের সাথে সেই মফস্বলে বসবাসরত বাঙালি জনগণের মধ্যকার দ্বন্দ্ব ও বিরোধ। অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা যশ পাল শর্মা, সিয়াম আহমেদ, নুসরাত ইমরোজ, তিশা, আবুল হায়াত, সাজু খাদেম, রনক হাসান, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সচ্চু, ফারুক আহমেদ সহ আরো অনেকে। ছবিটি মুক্তির পর ইতিবাচক সাড়া ফেলতে সক্ষম হয়েছিল, তবে এক্ষেত্রে তৌকির আহমেদের পরিচালনা নিয়ে কিছুটা নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। ভিন্নধর্মী বিষয়বস্তু, ভালো দৃশ্যায়ন, ভালো অভিনয় ও ভালো মিউজিকের জন্য ছবিটি এই লিস্টে জায়গা করে নেয়। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইফ্লিক্সে চলচ্চিত্রটি দেখা যাচ্ছে। নাম্বার 3 রয়েছে মায়া। বছরের শেষ চলচ্চিত্র হিসেবে 27 ডিসেম্বর মুক্তি পায় নন্দিত নির্মাতা মাসুদ পথিক পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র মায়া, যেখানে দেখানো হয় মুক্তিযুদ্ধের সময় ধর্ষিত ও লাঞ্ছিত বীরাঙ্গনা এবং তাদের যুদ্ধ শিশুদের বর্তমান দুঃখ দুর্দশা ও বঞ্চনার চিত্র। শিল্পী শাহাবুদ্দিনের আঁকা ওমেন এবং কবিতা যুদ্ধ শিশু থেকে অনুপ্রাণিত হয়ে এই ছবিটি নির্মিত হয়েছে। অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী মমতাজ সরকার, জ্যোতিকা জ্যোতি, প্রাণ রায়, দেবাশিষ সহ আরো অনেকে। মুক্তির পর ছবিটি ইতিবাচক সাড়া ফেলতে সক্ষম হয়েছিল, বিশেষ করে চলচ্চিত্রের মূল অভিনয় শিল্পী জ্যোতিকা জ্যোতি ও প্রাণ রায়ের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। দারুণ অভিনয়, ভালো পরিচালনা ও ভিন্নধর্মী বিষয়বস্তুর জন্য ছবিটি জায়গা করে নেয় এই লিস্টের তৃতীয় স্থানে। নাম্বার 2 রয়েছে কালো মেঘের ভেলা চলচ্চিত্রটি। মৃত্তিকা গুণ পরিচালিত ড্রামা ঘরানার শিশুতোষ ছবি কালো মেঘের ভেলা মুক্তি পায় 26 জুলাই গুটিকয়েক প্রেক্ষাগৃহে। মায়ের প্রতি ছোট্ট ছেলের ভালোবাসা এবং তাকে হারিয়ে ফেলার বেদনা নিয়ে এ ছবির গল্প। নন্দিত কথা সাহিত্যিক নির্মলেন্দু গুণ রচিত একই নামের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে। অভিনয় করেছেন আপন, রুনা খান সহ আরো অনেকে। মুক্তির পর ছবিটি তেমন সাড়া ফেলতে না পারলেও ইউটিউবে রিলিজের পর ছবিটি ইতিবাচক সাড়া ফেলতে সক্ষম হয়। দারুণ অভিনয়, গল্প ও মূল বিষয়বস্তুর জন্য ছবিটি এই লিস্টের দ্বিতীয় স্থানে জায়গা করে নেয়। প্রথম স্থানে রয়েছে লাইভ ফ্রম ঢাকা চলচ্চিত্রটি। নবীন চলচ্চিত্র নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ড্রামা ঘরানার ছবি লাইভ ফ্রম ঢাকা, যেখানে দেখা যায় শেয়ার বাজার কেলেঙ্কারিতে সর্বস্ব হারিয়ে ফেলা এক তরুণের হতাশা ও মনস্তাত্ত্বিক লড়াই। সাদাকালো ফরম্যাটে নির্মিত ছবিটি 2019 সালের 29 মার্চ শুধুমাত্র ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পায়। অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার, তাসনুবা তামান্না সহ আরো অনেকে। ছবিটি মুক্তির পর ইতিবাচক সাড়া ফেলতে সক্ষম হয়েছিল, সেই সাথে ভিন্নধর্মী নির্মাণ শৈলীর জন্য প্রশংসিত হয়েছিল। ছবিটি বর্তমানে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম আইফ্লেক্সে দেখা যাচ্ছে। এই ছিল 2019 সালের উল্লেখযোগ্য বা সেরা ছবিগুলোর তালিকা। সো বন্ধুরা, এক একজনের পছন্দ ও দৃষ্টিকোণ এক এক রকম, তাই এই লিস্টের সাথে শতভাগ আপনাদের মতামত একমত বা মিল নাও থাকতে পারে। তাই আপনাদের মতে সেরা 10টি চলচ্চিত্র কোনগুলো ছিল 2019 সালে তা আপনারা কমেন্ট জানাতে পারেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, টেক কেয়ার, টাটা।